হ্যালো, ওয়েলকাম টু পুরুষোত্তম মাশরুম। আপনারা দেখছেন পুরুষোত্তম মাশরুম, আর আজকে আমরা দেখাবো প্যাডিস্ট্রো মাশরুম কাল্টিভেশন প্রসেস। প্যাডিস্ট্রো মাশরুম যেটা বাংলায় পল সেতু বলে থাকে, সেই প্যাডিস্ট্রো মাশরুমের বেড আপনি কিভাবে তৈরি করবেন, সেই প্যাডিস্ট্রো মাশরুম কাল্টিভেশন প্রসেস আজকে সম্পূর্ণটা দেখাবো আমরা। সবার প্রথমে দেখছেন এটা আমার হাতে প্যাডিস্ট্রো মাশরুমের স্পন, মানে প্যাডিস্ট্রো মাশরুমের যে বীজ, সেই বীজটাকে দেখতে পাচ্ছেন। এই বীজটা সম্পূর্ণ কিন্তু গ্লাস বটলে তৈরি করা হয়, কারণ কাঁচের বোতলে যদি স্পনটা তৈরি করা হয়, সেই স্পন থেকে আপনি একটা সুন্দর রেজাল্ট পাবেন। অনেক ল্যাবরেটরিতে দেখা যায় পিপি ব্যাগে প্যাডিস্ট্রো মাশরুমের স্পন করে, বাট সেই ক্ষেত্রে রেজাল্ট আপনি সঠিক পাবেন না। সেই স্পনগুলি সঠিক আপনার রেজাল্ট পেতে হলে প্যাডিস্ট্রো মাশরুমের যে স্পনটা হবে সেটা গ্লাস বটলে হলে সবথেকে ভালো রেজাল্ট দেখা যায়। সো এই প্যাডিস্ট্রো মাশরুমের স্পনটা আমাদের কাছে আপনি কালেক্ট করতে পারবেন। আমাদের এই প্যাডিস্ট্রো মাশরুমের স্পন এটা বোতলের ভেতরে রয়েছে 200 গ্রাম স্পন, এবং বোতল শুধু ওয়েট অ্যাবাউট 450 গ্রাম হয়ে থাকে। এই 200 গ্রাম স্পনের দাম হচ্ছে আপনার 20 টাকা করে বোতল, মানে আপনার 100 টাকা করে পার কেজি। আমাদের এই স্পন আপনি অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় নিতে পারবেন। আমাদের ল্যাবরেটরিতে প্যাডিস্ট্রো মাশরুম, অয়েস্টার মাশরুম, মিল্কি, ব্যাটান, শীতাকি, মাইটাকি, গ্যানোডার্মা এবং টোটালি 25 স্পিসিস 25টা ভ্যারাইটি স্পন পাওয়া যায়। আমাদের কাছে অয়েস্টারের রয়েছে 4টে ভ্যারাইটি, পিঙ্ক অয়েস্টার, ব্লু অয়েস্টার, ইয়েলো অয়েস্টার, হোয়াইট অয়েস্টার, 4-5টা ভ্যারাইটি রয়েছে, মিল্কি রয়েছে 2-3টা ভ্যারাইটি। তো আজকে প্যাডিস্ট্রো মাশরুম নিয়ে আলোচনা করব। সবার প্রথমে দেখবেন এগুলি রয়েছে প্যাডিস্ট্রো মাশরুমের বেড, এগুলো কারেন্ট তৈরি করা হয়েছে। তবে আমরা দেখাবো এক্ষুনি কীভাবে টোটালটা, প্রথম থেকে যে কীভাবে টোটালটা আপনি প্যাডিস্ট্রো মাশরুম বেডটা তৈরি করবেন। সো স্পনটা আমাদের সাথে কালেক্ট করতে পারবেন আপনি। পুরো মেনলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলি বেশি প্যাডিস্ট্রো মাশরুমটা কাল্টিভেশন হয়ে থাকে। সো আপনি এই অঞ্চলগুলো থেকে আমাদের কাছে থেকে ইজিলি প্যাডিস্ট্রো মাশরুমের স্পনটাকে কালেক্ট করতে পারেন। এই স্পনটা আপনার কাছে যাওয়ার পরে এরকম ফ্রেশ হোয়াইট থাকবে, দেখুন এতে কোনো পচা নেই, গ্রিন মোল, ব্ল্যাক মোল কিছু নেই, পুরো হোয়াইট রয়েছে স্পনটা গ্লাস বোতলে। এই গ্লাস বোতলটাকে ফার্স্টে আমাদের ব্রেক করে নিতে হবে। এইভাবে একটা পিপি ব্যাগের মধ্যে স্পনটাকে, বোতলটাকে দেওয়ার পরে ওপর দিয়ে আপনি কিছু দিয়ে বাড়ি মারলেই গ্লাস বোতলটা কিন্তু ভেঙে যাবে। একটু সাবধানে করবেন যাতে হাতে কাঁচ না ফুটে যায়। এই তুলোটা আমরা রেখে দেবো, তুলোটার কাজ আছে, তুলোটা দেখাবো। মেনলি আমরা কী করবো, তুলোটা দিয়ে স্পনটা পরিষ্কার করে নেব, কারণ এই উপরে যে গুঁড়ো গুঁড়ো কাজগুলো রয়েছে সেটা আপনার হাতে ফুটে যেতে পারে। তার জন্য কাজটাকে আমরা ঝরিয়ে দেবো। এভাবে দেবার পরে স্পনটাকে আমরা একটা কিছু পাত্রে এভাবে ভেঙে নেবো। স্পন ভাঙার নিয়ম হচ্ছে কোনো স্পনই জোরে চাপ দেবেন না, জাস্ট হালকা হাতে এটাকে এইভাবে ভেঙে নেবেন স্পনটিকে। এটা হচ্ছে প্যাডিস্ট্রো মাশরুমের স্পন, দেখো দেখতে পাবেন স্পনটা সম্পূর্ণ ফুল ম্যাচিওর। আমাদের স্পনটা যখনই পাঠানো হয় কাস্টমারের কাছে তখনই কিন্তু এইভাবে পাঠানো হয়। এভাবে আমরা স্পনটাকে ভেঙে নেব ফার্স্টে। প্যাডিস্ট্রো মাশরুমটা সারা বছরই কাল্টিভেশন করা যায় আমাদের পশ্চিমবঙ্গে, বাট মেনলি দেখা যায় আমরা গরমের সময়টা প্যাডিস্ট্রো মাশরুমটা বেশি করে থাকি। বাট আপনি যদি মনে করেন শীতের সময় প্যাডিস্ট্রো মাশরুম কাল্টিভেশন করবেন, অবশ্যই ইজিলি সুন্দরভাবে করতে পারেন। সেই ক্ষেত্রে একটু প্রসেসটা আলাদা রয়েছে, সেটা আমরা বলে দেবো, তার জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্যাডিস্ট্রো মাশরুমটা হচ্ছে অ্যাকচুয়ালি
গ্রাম বাংলার মাশরুম মানে নর্মালি দেখা যায় কোনো জায়গায় আপনার বিচালি খড় বা পোয়াল যেটাকে বলেন সেটা যদি এমনি মাটির উপরে পড়ে থাকে সেটার থেকে এই প্যাডিস্টোমাসুমগুলো বেরিয়ে থাকে। সো অনেক জায়গায় দেখা যায় এরকম জঙ্গল থেকে প্যাডিস্টোমাসুম কালেক্ট করে তারা বিক্রি করে, বাট সেগুলো উচিত নয় বিক্রি করা, কারণ অনেকগুলি তার মধ্যে পয়জনাস থেকে যায় এবং পয়জনাস মাশরুম হলে সেটা খেলে মানুষ মারাও যেতে পারে। সো তার জন্য আপনি যে কোনো ল্যাবরেটরি থেকে, বিশ্বস্ত ল্যাবরেটরি থেকে আপনি সঠিক ভালো স্পন্ডটা কালেক্ট করবেন। সেই স্পন্ড থেকে আপনি, স্পন্ড মানে মাশরুমের বীজ, সেই স্পন্ড থেকে আপনি মাশরুমের বেড বানাবেন। তো সবার আগে আমাদের কী করতে হবে, সবার আগে আমাদের এইভাবে বিচালি কেটে নিতে হবে, যে খড়, অনেক জায়গায় বিচালিকে খড় বলা হয়, পোয়াল বলা হয়। সো এই যে বিচালগুলো রয়েছে এক হাত লম্বা, মানে 1 থেকে 1.5 ফুট লম্বা করে বিচালিটাকে কেটে নেবেন। কাটার নিয়ম হচ্ছে যে বিচালির মাথার দিক, গোড়ার দিকটা রয়েছে, গোড়ার দিকটা কিছুটা, মানে আপনি ধরে রাখুন 6 থেকে 7 সেন্টিমিটার কেটে আমরা বাদ দিয়ে দেবো গোড়াটা, আর আগার দিক থেকে মাঝখান থেকে কাটবো, মানে গোড়ার দিকটা কিছুটা বাদ যাবে আর আগার দিকে কিছুটা বাদ যাবে, মানে টোটাল বিচালিটা মাঝেরটা নেবো যার ওয়েট হাইটটা হবে এরকম, ঠিক আছে। এইভাবে বিচালি আটি থাকে, এই দিকটা কাটবো আর এই দিকটা কাটবো, মাঝখানটা আমরা নিয়ে নেবো। এইভাবে আমাদের বিচালিটাকে কাটার পরে এইভাবে প্রসেস করা আছে। প্রসেসটা কী করতে হবে, বিচালিটাকে নেওয়ার, কাটবা হয়ে গেলো, কাটার পরে এটা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আপনার 12 ঘন্টার জন্য। জলের মধ্যে আপনি চুন, অনলি ক্যালসিয়াম কার্বনেট যে চুন রয়েছে সেই চুনটার সঙ্গে আপনি চাইলে ব্যাবিস্টিন পাউডারও দিতে পারেন, যে এটা আপনার 10 কেজি শুকনো বিচালির জন্য অ্যাবাউট দেখা যায়, একটা পরিমাণ করে দিতে হবে 10 কেজি যে শুকনো বিচালি তার জন্য আপনার 300 গ্রাম গুঁড়ো চুন আর 20 গ্রাম ব্যাবিস্টিন পাউডার, সেটা দিয়ে মানে কার্বন ডাইঅক্সাইড 50% WP সেটা মিশিয়ে জলের মধ্যে মিশিয়ে তার মধ্যে বিচালির আটিগুলোকে চুবিয়ে দিতে হবে 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা পরে সেই বিচালির আটিটাকে তুলে নিয়ে আমরা আরও 12 ঘন্টার জন্য রেখে দেবো জলটা ঝরানোর জন্য। এইভাবে আপনি রেখে দিতে পারেন, রেখে দিলে আপনার জলটা সম্পূর্ণ ঝরে যাবে, দেখবেন এর মধ্যে কোনো জল নেই। এরপরে আমরা মাশরুমের বেডটা বানাবো। সবার প্রথমে আমরা এই বিচালির আটিগুলোকে নেবো, যেগুলো আমরা 12 ঘন্টা জল ঝরিয়ে নিয়েছি, সেই বিচালির আটিগুলো নিয়ে আমরা এইভাবে বেড তৈরি করা শুরু করব। দেখুন এই যে গোড়ার দিকটা একদিকে রাখবো, রেখে আমরা এইভাবে 4টে করে আটি পরপর রাখবো। দেখুন 4টে আটি পরপর রাখা হলো, পরপর রাখার পরে একটা আটি আমরা এইভাবে খুলে দেবো, যেদিকে গোড়ার দিক ছিল এই আটিটা যেটা খুলে দিয়েছি সেটাও গোড়ার দিক, গোড়ার দিকটা কিন্তু সেম থাকবে, এটা মাথায় রাখবেন সবসময়। এরপরে আমাদের যে মাশরুমের স্পনটা আমরা ভেঙে নিয়েছি সেই স্পনটা আমরা এর উপরে দিয়ে দেবো। এটা দেওয়ার নিয়ম হচ্ছে এইভাবে আপনারা মাশরুমের স্পনটাকে দেবেন, বেশি স্পনটা নিয়ে ডলাডলি করবেন না, তাহলে কিন্তু স্পনের মাইসিলামটা নষ্ট হয়ে যাবে। সো হালকা হাতে নিয়ে এইভাবে চারি সাইডে কিছু স্পন দিয়ে দেবেন, মেনলি গোড়া সাইডে বেশি স্পন আমরা দিই, কারণ যে মাশরুমটা বেরোবে সেটা গোড়া সাইড দিয়ে বিচালে যে গোড়াটা রয়েছে সেই দিকে কিন্তু বেশি পরিমাণ মাশরুম বার হয়। সো এই জন্য আমরা ওই সাইডে কিন্তু বেশি পরিমাণ দেব। এরপরে আমরা কি করব, বেসন দিয়ে দেবো, ছোলার যে বেসনগুলি পাওয়া যায় সেই বেসনগুলি এর উপরে দেবো। স্পনটা লেয়ার দিয়েছি, এরপর হালকা করে আমরা বেসন দেবো। সে বেসনের পরিমাণ একটা বেডে আপনি নর্মালি 150 গ্রাম বা আপনি 100 গ্রাম ইউজ করতে পারেন, এটা আমরা পরিমাণ মতো আন্দাজ মতো দিয়ে দিই। জাস্ট হালকা করে স্পনগুলো ঢেকে থাকবে, এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার স্পনের যে নিউট্রিশন, মাশরুমের নিউট্রিশনটা এর মাধ্যমে পাবে আর স্পনটাকে নষ্ট হতে দেবে না। বেসন কী করে, আপনার এখানে ফানগাসাইড হিসেবে কাজ করে, ফলে স্পনে কোনো রকম ফানগাস অ্যাটাক বা কোনো ব্যাকটেরিয়া অ্যাটাক কাজে করবে না। আমরা আগেরবার বিচালি দিয়েছি লম্বালম্বিভাবে, এইভাবে আমরা দেবো আড়াআড়িভাবে, মানে সবসময় বিপরীত বিপরীতে দেওয়া হবে বিচালি, মানে আগেরবার গোড়াটা দিয়েছিলাম এই সাইডে এইভাবে, এবার গোড়াটা এইভাবে দিয়ে এইভাবে করব আমরা। দেখুন এই গোড়াটা, গোড়া দিকটা আমরা সমান করে দেবো। এরপরে আবার আমরা স্পন দেবো। প্রথমে কি করলাম, ফার্স্টে বিচালি দিলাম আড়াআড়িভাবে, তার উপরে কিন্তু একটা বিচালি আটি খুলে দিলাম আমরা, খুলে দিয়ে
প্রতিটা লেয়ারে কিন্তু আমরা এভাবে খুলে একটা করে আটি কিন্তু দিয়ে দেব। তারপরে আমরা আবার স্পন দিয়ে দেব মাশরুমের, দেখুন এইভাবে স্পনগুলো দিয়ে দেব। 200 গ্রাম স্পনের এই বেডগুলি কিন্তু আমরা তৈরি করছি এখন গরমের সময়, যে জন্য আমরা স্পনের বেডগুলি 200 গ্রাম করে করব। 200 গ্রাম স্পন দিয়ে একটা বেড বানাবো এবং এতে লেয়ার হবে 3টে, এটা সেকেন্ড লেয়ার চলছে এখন। স্পন দেওয়া হয়ে গেল, এরপর আমরা কি করব, আবার বেসন দেবো। ফের এটি হচ্ছে নর্মালি আপনার মুদিখানা দোকানে গ্রোসারি শপে যে বেসনগুলি পাওয়া যায় সেই বেসনগুলি আপনি ইজিলি ইউজ করতে পারবেন। আগের বার দিয়েছি আমরা এইভাবে, আবার দেব লম্বা লম্বি, মানে সেই প্রথমে যেরকম দিয়েছিলাম, প্রতিবার বিপরীত দিকে এটা সাজাতে হবে। চারটে করে আঠি দেব। এটা মাথায় রাখবেন, বিচালিগুলো কিন্তু ভালো করে জল ঝরে নিতে হবে 12 ঘন্টা। জল থেকে তোলার পরে কিন্তু 12 ঘন্টা অন্ততপক্ষে জলটা ঝরিয়ে নেবেন, নলে এর ভেতরে জল থাকলে কিন্তু আপনার স্পনগুলি পচে যাবে। এরপরে আমরা স্পনগুলি আবার গোড়ার দিকে দেবো, যেভাবে প্রতিবার লেয়ারে দেওয়া হচ্ছিল এভাবে। আমরা ফার্স্ট লাস্ট লেয়ারটা, এটা লাস্ট লেয়ার, ঠিক আছে, লাস্ট লেয়ারে আমরা স্পনগুলি ছড়িয়ে দেবো। এইভাবে চারিদিকে আপনি ওপরে ছড়িয়ে দিতে পারেন, তাহলে ওপর দিয়েও কিন্তু মাশরুম বেরিয়ে আসবে। মেনলি আপনি যখনই বেড প্যাডিস্টো মাশরুম করবেন, মেনলি স্পনটা সঠিক জায়গাতেই কালেক্ট করবেন। এবং সঠিক স্পন আপনি কীভাবে বুঝবেন যে আপনি স্পনটা ইউজ করছেন, সেটা কোনো সবুজ বা কালো বা পচা ভাব আছে কি না সেটা দেখে নেবেন সব সময়। ওটা যদি থাকে সেই স্পনটা কিন্তু আপনি ইউজ করবেন না, সবুজ কালো এইগুলো থাকলে কিন্তু আপনি ইউজ করবেন না সেই স্পনটা। অ্যাট লাস্ট আমরা আরেকটা বিচালি আটি খুলে এর উপরে এইভাবে দিয়ে দেব। তো প্যাডিস্টো মাশরুম আপনি যদি স্পন কালেক্ট করতে চান আমাদের কাছে কন্ট্যাক্ট করুন, আমাদের কন্ট্যাক্ট নম্বর 7699804183, এটাই আমাদের কল নাম্বার, কল টাইম সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, আপনি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে। আপনি অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি পাবেন, হোম ডেলিভারি পাবেন, বাস ডেলিভারি পাবেন। মেনলি আমাদের এখন হোম ডেলিভারি দেওয়া হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, যার কুরিয়ার পার্টনার রয়েছে delivery.com। এছাড়াও আপনার আমাদের বাস ডেলিভারি এবং ট্রেন ডেলিভারি প্রসেস করানো হয়, বাস ডেলিভারির জন্য এখন বন্ধ রয়েছে, বাট আফটার লকডাউনের পরে যখন বাস চলাচল করবে আপনি আমাদের কাছে থেকে বাস ডেলিভারিও পেয়ে যাবেন, বাসের মাধ্যমে আমাদের স্পন পাঠানো হয়। এছাড়া হোম ডেলিভারি চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এবং সঠিক স্পন নিতে হলে আমাদের কাছে কন্ট্যাক্ট করুন, আমাদের ল্যাবরেটরিতে 25টা ভ্যারাইটির ওপরে স্পন থাকে, এখানে অয়েস্টারে রয়েছে 5টার ওপরে ভ্যারাইটি, যেমন আপনার ইয়েলো অয়েস্টার, পিঙ্ক অয়েস্টার যেটা হলুদ কালারের, এবং গোলাপি কালারের অয়েস্টার, সাদা পুরো সাদা কালারের অয়েস্টার মাশরুম, গরমের জন্য অস্ট্রেডাস হাইব্রিড রয়েছে, গরমের সময় সাদা সুন্দর একটা ফলন দেবে। এছাড়াও আপনার ফ্লোরিডা রয়েছে, ব্লু অয়েস্টার রয়েছে, প্রচুর ধরনের অয়েস্টারের ভাগ রয়েছে। প্যাডিস্টো মাশরুমের মধ্যে 2টো ভাগ রয়েছে, মিল্কির 2টো ভাগ রয়েছে, বটন মাশরুমের স্পন রয়েছে, এছাড়াও গ্যানোডর্মা লিকুইডাম রয়েছে, শীতাকি মাশরুমের স্পন রয়েছে, প্রচুর ভ্যারাইটির স্পন আমাদের ল্যাবরেটরিতে পেয়ে থাকবেন। আমাদের ল্যাবরেটরি অ্যাড্রেস নদিয়া ডিস্ট্রিক্ট তেহট্ট নিয়ার কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট আমাদের ল্যাবরেটরি অ্যাড্রেস, আপনি এখান থেকে এসেও কালেক্ট করে নিতে পারেন অথবা আপনি ফোনের মাধ্যমে অর্ডার করলে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, এবং এর পরবর্তী আরও ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেলের ভেতরে গিয়ে আপনি সার্চ করলে আমাদের অ্যাবাউট 132টার উপরে ভিডিও পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ।